আসলে সাজেক বরাবরের মতো সুন্দর। আমি এই নিয়ে দুবার সাজেক এসেছি। পার্থক্য হলো এই, প্রথমবার আমি আমার ফ্যামিলি সহ এসেছি, আর এইবার কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। সেকেন্ড স্পেশাল ফাউন্ডেশন কোর্স এলজিইডি অফিসিয়ালদের নিয়ে এসেছি। আমাদের এখানে পার্টিসিপেন্ট সংখ্যা 25 জন এবং আমরা সিএমটি সব মিলে প্রায় 34 জন আমরা স্টাডি ট্যুরে এসেছি। খুবই সুন্দর। এবং আমাদের এখন যে সিজনটা আসলে সাজেক উপভোগ করার নয়, কিন্তু গতবার যখন এসেছি তখন সাজেকটা আরও একটু সুন্দর মনে হয়েছিল, কারণ এতটা রাশ ছিল না, পর্যটন সীমিত ছিল। কিন্তু ইদানিং আমাদের দেশে পর্যটন সংখ্যা বেড়েছে, সেই সাথে সাজেকের ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তন হয়েছে, যদিও সেটা কোনো ডিসিপ্লিনড ওয়েতে হয়নি। সেটা যত্রতত্রভাবে বিল্ডিং হচ্ছে, পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এই যে আপনি যদি এখানেই দেখেন হ্যালিপ্যাডে কত শত পলিথিন কাগজ পড়ে আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ করার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই পার্টিসিপেন্টদেরকে নিয়েই আমরা একটা ডেমনস্ট্রেশন করতে চাই, সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড গ্রিন বাংলাদেশ স্লোগানে। আমরা চাই আমাদের পর্যটন শিল্পটা আরও সুন্দর হোক, সমৃদ্ধ হোক, এবং আমরা শুধু দেশের পর্যটকদের নয়, বাইরে বহির্বিশ্বের সমস্ত পর্যটকদের যাতে এই অসম্ভব সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ, বাংলাদেশের দৃশ্যটা উপভোগ করার সুযোগ করে দিতে পারি। সেজন্য আমরা এই কোর্সের ভিতর থেকেই আমরা সর্বাত্মকরণের চেষ্টা করবো। একটু পরেই আমাদের সেই ক্লিন অ্যান্ড গ্রিন বাংলাদেশ ডেমনস্ট্রেশন শুরু হবে। আমরা সবাই মিলে যে যেটা পারি 1 কিলোমিটার রাস্তা আমরা পরিষ্কার করার উদ্যোগ নেব। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই, আমরা এই প্রথম আমাদের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কোনো একটা ট্যুর ম্যানেজমেন্টের দায়িত্ব পেনিনসুলা ট্যুরিজম অথবা যে কোনো বেসরকারি একটা প্রতিষ্ঠানকে দিয়ে করাচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, এবং তারাও খুব সফলভাবে কাজটি করতে পেরেছে। এখন আমরা হাফ ওয়েতে আছি, আশা করি শেষ পর্যন্ত পেনিনসুলার সহযোগিতায় আমাদের কোর্সটা, আমাদের এই স্টাডি ট্যুরটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।